একদম লস প্রাইসের কারণে এগুলো আমাদের গত বছরের শাল, যেটা গত বছরের সেটা আমরা বলেই দিতেছি আপনাদেরকে, আমাদের স্টকে ছিল এইজন্য এই শালগুলো একদম লসে যাবে। সো যেখান থেকে দেখছেন জয়েন করে ফেলেন এন্ড লাইভটাকে শেয়ার করে দেন, আমি বেশি বেশি করে সময় নিব না। আগে দেখেন ওয়াও কালার দুইটা কি সুন্দর, আরো সুন্দর সুন্দর শাল আছে দেখি, একটা থেকে একটা বেশি সুন্দর হবে, একটা থেকে একটা শাল বেশি সুন্দর হবে। এবং এই শালগুলা কে পাবে 500 টাকায়, কে পাবে 500 টাকায়, কে পাবে 500 টাকায়। ওয়াও এটা একটু আমার গায়ের মধ্যে এইভাবে দিয়ে দাও, দেখো কি সুন্দর লাগতেছে। দেখেন সবাই জলদি জলদি করে জয়েন করে ফেলেন, একদমই একদমই স্টক ক্লিয়ারেন্স একটা সেল। সো যারা যারা যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা, আই হোপ যে এই লাইভটা ঠিকঠাক আসছে। বাট আমি কারো কোনো কমেন্ট কোনো ভিউয়ার্স কোনো কিছু দেখতে পারতেছি না, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আপনারা কি দেখতে পাচ্ছেন? আগের শেয়ার গুলো ডিলিট করে দাও। হ্যাঁ জি ভাইয়া, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেন। ১৫-১৬ তারিখে আসবো আমি, ১৬ তারিখে যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ ওকে, তো থ্যাংক ইউ সো মাচ যারা যারা যেখান থেকে দেখছেন একটা একটা করে লাভ লাইক দিয়ে দিন। এই শালগুলা কে কে লস প্রাইজে নিতে চান খালি 500-500 করে। সো এইগুলো গত বছরের কিছু শাল ছিল আমাদের কাছে, একদমই এই শালগুলো আমরা লস প্রাইজে দিয়ে দিছি। সো সবাই জলদি জলদি করে জয়েন করে ফেলেন এন্ড লাভ লাইক ওয়াও দিয়ে দিন, আমার আগের লাইফটা না কেটে গেছে। সো আই হোপ এই লাইফটা ঠিকঠাক থাকবে। সো যারা যারা যেখান থেকে দেখতেছেন আপুরা ভাইয়ারা সবাই বেশি বেশি করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন। হ্যাঁ এটা কত, এটার দাম বলি নাই তখন, আমরা দাম না বলে তুমি অর্ডার নিয়ে নিছো পাগল নাকি? এটার প্রাইস তো একটু বেশি, এটার প্রাইস হচ্ছে 950 টাকা। হ্যাঁ এটার প্রাইস হচ্ছে 950 টাকা, এটার প্রাইস হচ্ছে 950 টাকা, এটা অর্ডার এসে গেছে না? আচ্ছা ওকে, এগুলো আমি আপনাদেরকে দেখাই দিব জলদি জলদি করে, আগে সবাই জয়েন করেন। দেখেন আমি ধরার আগে আমি প্রাইস বলার আগে মানুষ অর্ডার করে দিতেছে, আলহামদুলিল্লাহ মানুষজন আমাদেরকে এত বিশ্বাস করে যে আমি প্রাইস বলার আগে শালের অর্ডার এসে গেছে। গত বছরের যা শাল ছিল সব লসে, বাটিক শালগুলো আপু শেষ, বাটিক শালগুলো মাত্র শেষ আপু। আমিও মাত্র লাইভে আসছি, নাজমুন নাহার নূপুর আপু আমিও লাইভে আসছি, দেরি হয় না মাত্র আসছি। ওকে এটা কত দিয়েছিলাম? 750 টাকা না, এটা হচ্ছে 750 টাকা, যার এটা লাগে সে এটা নিয়ে নিন। আর এইবার আসেন 500, খালি 500 টাকা যা লাগে নিয়ে নিন, সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে। অনলি 500 টাকা, অনলি 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 500 টাকা। আমি কোনো ভিউয়ার্স কোনো কিছু দেখতে পাচ্ছি না, কোনো কিছু দেখতে পাচ্ছি না, যা লাগে সে এটাকে নিয়ে নিন, যা লাগে সে এটাকে নিয়ে নিন। হ্যাঁ সো যা লাগে সে এটাকে নিয়ে নিন, এইটার প্রাইস পড়বে শুধুমাত্র 500 টাকা। হ্যাঁ অনলি 500 টাকা। দেখেন দুইটা কালারই অনেক অনেক সুন্দর, এগুলো স্টক ক্লিয়ারেন্স চলে যাচ্ছে। এগুলো আমাদের ইয়েস আপু, এগুলো আমাদের খুলনা শোরুমে অনেক পিস করে অ্যাভেলেবেল আছে, খুলনা শোরুমে আছে, এগুলা শুধুমাত্র খুলনা শোরুমে আছে, আর কোন শোরুমে নাই, এগুলা শুধুমাত্র আমাদের খুলনা শোরুমে আছে। খুলনা শিববাড়ির মোড় থেকে নিউ মার্কেটের দিকে যেতে কে দিয়ে কোয়ার্টার পার হয়ে একটু সামনে গেলেই জমিদার বাড়ি মোড়ে রিস্তালায় 26/2। দেখেন এগুলো খুলনা শোরুমে পাবেন আর অনলাইনে পাবেন এক পিস এক পিস করে, এটা মনে হয় 2-3 পিস আছে, এটার প্রাইস পড়ছে অনলি 500 টাকা। হ্যাঁ অনলি 500, যার এটা লাগতেছে সেটা নিয়ে নেন। ভেলভেটের শাল এত কম দামে কেউ দিতে পারবে না, পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস। ভেলভেটের শাল এত কম দামে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস যে কেউ দিতে পারবে না, সবাই একটা করে লাভ রেট দিয়ে দেন। দেখেন ভেলভেটের শাল এত কম দামে কেউ দিতে পারবে না, আমার লাইভের যে কি হয়েছে দেখেন, লাইভের যে কি হয়েছে দেখেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। এইটা দেখেন মাই গড, সবাইকে অনেক অনেক ভালোবাসা, একটা করে লাভ গিফট দিয়ে দিন। এই যে দেখেন অনলি 500 টাকা, হ্যাঁ অনলি 500 টাকা, দেখেন অনলি 500 টাকা, যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেন। অনলি 500 টাকা, হ্যাঁ এইটা অনলি 500 টাকা, দেখেন এই শালটা অনলি 500, এইটা অনলি 500 টাকা। হ্যাঁ এই শালটা দেখেন এত সফট আর এত কমফোর্টেবল, আপনার শীতের মধ্যে আপনার করে আপনার এটা শীত মানবে। হ্যাঁ তো এটা দেখেন ব্লুটা, ব্লুটা দেখা দাও, এটাও অনলি 500 টাকা। এগুলো আমাদের গত বছরের কিছু শাল ছিল যেগুলো আমরা আপনাদেরকে জাস্ট নামমাত্র প্রাইসে একদম লস প্রাইসে আমরা আপনাদেরকে দিয়ে দিলাম। এটাও দেখেন অনলি 500 টাকা, হ্যাঁ অনলি 500 টাকা, 500 টাকা অনলি, অনলি 500 টাকা। দেখেন গ্লিটার প্রিন্ট করা অনেক সুন্দর, এটা দেখেন অনেক অনেক সুন্দর, ভেলভেটের উপরে গ্লিটার প্রিন্ট করা 500 টাকা, কার এটা লাগবে সে এটা নিয়ে নেন। এরপরে আরো দেখাবো, আরো দেখাবো, একটা একটা করে ধরবো আর ফেলবো, এগুলা কিন্তু আর পাবেন না পরে। এইটা দেখেন
এটা দেখেন আপনার যে আপুরা আপনার হচ্ছে এটা হচ্ছে এরকম ক্যাপ আর কি ক্যাপ সিস্টেম এই যে দেখেন এটা হচ্ছে এটা যার এটা লাগতেছে এটাকে স্ক্রিনশট নেন দেখেন এটা এরকম করে সার্ভার কি স্টোন বসানো আছে আমি কোন ভিউয়ার্স কোন কমেন্ট দেখতে পারতেছি না হ্যালো অ্যাশন আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ তোমার জামাটা নিব আমার জামাটা আসলে অনেক সুন্দর আমার জামাটা সুন্দর জীবন সুমি থ্যাংক ইউ সো মাচ আমার জামাটা সুন্দর তো এক মহিলার একটা কাহিনী শোনাবো এখন এক মহিলা হইছে আমাদের আমাদের নামে যে অনেকগুলো ফেক পেজ আছে সেটা তো আমরা পিন কমেন্ট করে রাখছি আমরা থানায় জিডি করে আমরা লাইভ করছি আমাদের পেজে পিন পোস্ট করে রাখছি যে আমাদের এই সানবিস বাই তনি ছাড়া আমাদের অন্য কোন আমাদের আর কোন পেজ নাই তো এক মহিলা কি করছে এই মহিলাটার নাম কি ইসরাত জাহান বর্ষা মহিলা আইডি ডিএক্টিভ করে দিয়েছে মহিলার আইডিটা নয়তো বের করতাম ইসরাত জাহান বর্ষা সে কি করছে তার মূর্খামি সে অন্য একটা ফেক পেজে বিকাশ করছে টাকা সে ফেক পেজে বিকাশ করছে টাকা তার হচ্ছে যে ফেক পেজে তাও এটা সানবিস কি একটা দিয়া ফেক পেজটা খোলা আর এই ফেক পেজের মধ্যে সে টাকা বিকাশ করছে এই যে দেখেন ইসরাত জাহান বর্ষা মহিলার নাম হচ্ছে ইশু হ্যাঁ আবার সে লিখছে হাসবুন আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল আমার জন্য আল্লাহ যথেষ্ট কিন্তু আপনি আপু আপনি ধর্মের বাণী দিলেই তো আপনি ধার্মিক হলেন না আপনি একটা ফেক পেজে বিকাশ করছেন ভালো কথা সেটা আপনার আপনার সমস্যা আপনি ভুয়া পেজে বিকাশ করছেন সেটা আপনার মূর্খতা সেটা আপনার বুঝার ভুল সেটার দায়ী দায়িত্ব তো আমি নিব না এখন তিনি কি করছে আমার পেজে অর্ডার করে আমার পেজ থেকে আমার ডেলিভারি ম্যান আমরা তো ক্যাশ অন ডেলিভারি দেই জানেন আমরা তো ঢাকার ভিতরে বিকাশ নেওয়ার প্রশ্নই আসে না ইভেন তো আমরা ঢাকার বাইরে পর্যন্ত বিকাশ নেই না উনি কি করছে হ্যাঁ আইডি ডিএক্টিভ করে দিচ্ছে এখন উনি ইসরাত জাহান বর্ষা উনি কি করছে আমাদের প্রথমে উনি ফেক পেজে বিকাশ করছে ঘটনাটা বুঝছেন কিরকম উনাকে আমার এখন চিটার বলতে আমার বাধ্য হইতেছি কারণটা কি আগে একটু শুনেন উনি এখন আইডি ডিএক্টিভ করে রাখছে আবার নিজের প্রোফাইলের মধ্যে আল্লাহর ধর্মের বাণী দিয়ে রাখছে কিন্তু মহিলার নিজে একটা ভণ্ড অধার্মিক সে কি করছে কাহিনীটা শুনেন সে কি করছে একটা প্রথমে আমার লাইভ দেখে সে আমার পেজে অর্ডার না করে সে একটা ফেক পেজের মধ্যে বিকাশ করে দিছে ফেক পেজে তার বিকাশ নিয়ে ফেক পেজ থেকে স্বাভাবিক ফেক পেজ কি করবে তাকে ব্লক করে দিবে ফেক একটা নাম্বারে ফেক একটা পেজে উনি বিকাশ করছে ফেক পেজ থেকে উনাকে ব্লক করে দিছে তারপরে উনি যখন দেখতেছে ফেক পেজে নক করতেছে তারপরে দেখতেছে ওই পেজ আর পাইতেছে না তারপরে উনি কি করলো আমাদের পেজে এটা জানাইলো না উনি কি করলো আমাদের পেজে এটা জানাই নাই যে উনি একটা ফেক পেজে বিকাশ করছে উনি কি করছে আমাদের পেজে আবার সে অর্ডার করছে আমাদের পেজে সে আবার অর্ডার করছে আমাদের যখন উনি ফেক পেজে ধরা খাইছে বিকাশ করে তারপরে উনি রিয়েল পেজ খুঁজা আমাদের পেজে তারপরে আবার অর্ডার করছে আমরা তো ক্যাশ অন ডেলিভারি দিয়ে জানেন তো যখন অর্ডার করছে তো আমাদের ডেলিভারি ম্যান প্রোডাক্টটা নিয়ে যখন একটু আগে ওনার বাসায় গেছে উনি কি করছে পাঁচ ছয়টা ছেলেকে নিয়ে আসা ডেলিভারি ম্যানকে পিটায়া উনি প্রোডাক্টটা নিয়ে চলে গেছে ডেলিভারি ম্যানকে টাকা না দিয়ে এখন উনি যে ফেক পেজে বিকাশ করছে ওটা লাইবিলিটিস কি আমাদের আমাদের তো না আর আমরা তো ওনার টাকাও নিই নাই আমাদেরকে উনি বিকাশও করে নাই উনি কি করলো এখন আমাদের প্রোডাক্টটা ডেলিভারি ম্যানকে পিটায় পাঁচ ছয়টা পোলাপান নিয়ে প্রোডাক্টটা নিয়ে চলে গেল তখন এই ধরনের মানুষ ওনার বিরুদ্ধে তো আমরা আইনগত ব্যবস্থা নিব তো এই ধরনের মানুষগুলা মানে উনি যে ধর্মের বাণীটা শুনাইলো উনি ফেক পেজে বিকাশ করছে ফেক পেজে বিকাশ করছে সেটা ওনার বোকামি এবং যে চিটারি করছে একটা ফেক পেজ ওনার সাথে চিটারি করছে তো উনি এটার জন্য আমাদের ডেলিভারি ম্যানের থেকে প্রোডাক্ট চিন্তাই করাটা তো ওনার ঠিক হয় নাই যেখানে আমরা থানার মধ্যে জিডি করে রাখছি আমরা আমাদের পেজের মধ্যে পিন পোস্ট করে রাখছি যে ফেক পেজে আপনারা বিকাশ করবেন না বিকাশ করবেন না আমরা কোনো বিকাশ নেই 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 না এই কথা বলতে বলতে আমার মুখ দিয়ে ফেনা বের হয়ে যেতেছে আপনাকে বুঝতে হবে যে আপনি কোন পেজ থেকে লাইভ দেখতেছেন এবং আপনি কোন পেজে যায় অর্ডার করতেছেন আমাদের এই একটাই মাত্র পেজ সানবিস বাই তনি যেখানে যেখানে আপনার 1.6 মিলিয়ন ফলোয়ার আপনি 1.6 মিলিয়নের ফলোয়ারের একটা পেজ বাদ দিয়ে আপনি যে একটা ফেক পেজে বিকাশ করে দিবেন তারপরে ওই চিটারগুলো আপনারা ব্লক করে দিবে তারপরে আপনি আবার আমার পেজে অর্ডার করে আপনি ডেলিভারি ম্যান রিপিটায় আপনি প্রোডাক্ট নিয়ে নেবেন এই কাজটা তো একদম ঠিক না আপনি তো আরেকটা চিটার এক চিটারের কাছে ধরা খায় আপনি আবার আরেকটা চিটার গিরি করলেন তো এই ধরনের মানুষগুলোর বিরুদ্ধে তো আইনগত ব্যবস্থা তো আমরা নিবই আমি আপনাদেরকে বলে রাখলাম এই ধরনের মানুষগুলো খারাপ তারা নিজেরা ধর্মের বাণী শোনাই দেখেন তার প্রোফাইল দেখলে মনে করবে কি ধার্মিক একজন মহিলা প্রোফাইল দেখলে মনে করবে কি ধার্মিক একজন মহিলা নিজেরা ধর্মের বাণী শোনাবে কিন্তু ধর্মের কোনো কিছু সে ফলো করবে না এসব চিটার বাটপার সারা দেশে ভর্তি অনেক আছে নাজমিন হানুপুর আপু আমি যখন অর্ডার করেছিলাম তার কিছুক্ষণ পরে আমার আপনার নামে একটা আইডি থেকে আমাকে নক দিছিল আচ্ছা তো এই যে দেখেন এই যে চিটার গুলা করতেছে
তো এরকম আপনার অনেকগুলা আপনার নাম্বারের বিরুদ্ধে আমরা থানায় জিডি করছি এবং আপনার এই যে নাম্বারটা দিয়ে আপনার ফেক নাম্বার দিয়ে ফেক আইডি খুলে যারা বিকাশ নিতেছে এটার বিরুদ্ধে আমরা হচ্ছে যে আপনার ব্যবস্থা নিচ্ছি। সো হোপফুলি এটার একটা সমাধানে আসবো। বাট যারা বিকাশ করে ধরা খায়, আপনার তো বিকাশ করার আগে আপনি দেখবেন যে পেজটা রিয়েল নাকি ফেক, সো এটা হচ্ছে যে আপনার সমস্যা। আপু আপনাদের বিকাশের সমস্যা নিয়ে আমাদের সাইবারও কল করেছিল, টাকা নিয়ে প্রোডাক্ট দেন না, আমি তাকে জেনুইন কিছু কথা বললাম, জোড়া প্রোডাক্ট কল দেয়নি। লিজা ইসলাম আপু, আপু বলেন ওনারা কি করে জানেন, ফেক পেজের মধ্যে বিকাশ করে এসে কমপ্লেন করার সময় আমাদের রিয়েল পেজ খুঁজে বের করে। এখন ফেক পেজ কিভাবে আমরা কন্ট্রোল করবো বলেন, এত ফেক পেজ খুলে একটারে বন্ধ করলে আরেকটা খুলে, একটারে বন্ধ করলে আরেকটা খুলে। আর আমরা এটা নিয়ে বারবার করে লাইভ করে বলে দেই যে আমরা কোনো বিকাশ নেই না, আপনারা কোনো ফেক পেজে বিকাশ করবেন না, বিকাশ করার আগে দেখে শুনে বুঝে বিকাশ করবেন। এই সামরিস ভাই তনি 1.6 মিলিয়ন ফলোয়ারের এই পেজ ছাড়া আমাদের অন্য কোনো পেজ নাই, এবং আমাদের হচ্ছে যে আমরা এটা পিন পোস্ট পর্যন্ত করে রাখছি যে বিকাশ করার বিষয়টা। হ্যাঁ এই তানবীরকে ডাকো তো, এই কমপ্লেনটা অনেক আসে যে আমাদের পেজে অর্ডার করার পরে ফেক পেজ থেকে নক করে, তাহলে কি আমাদের কোন স্টাফ এখানে করাপ্টেড? এটা দেখেন অনেক সুন্দর একটা হচ্ছে যে আপনার এটার প্রাইস কত, এটার এটাকে কত তো দিব বলো, এটার মধ্যে আরেকটা কালার আছে। শোনো অনেক কাস্টমাররা বলে যে আমাদের পেজে অর্ডার করার পরে ওনারা নকটা পায়। আমার তো মনে হচ্ছে আমাদের কোন স্টাফ এখানে করাপ্টেড। না কিন্তু এটা তো একটা মানে পার্মানেন্ট সলিউশন আসতে হবে, এটা থানার সাথে কথা বলে ওই নাম্বারটা কার কারা ইউজ করে, ওই নাম্বারটা থেকে কারা বিকাশ নেয়, ওই বিকাশ নাম্বারটা কার, ওটা থানার অফিসাররা চাইলে এটা ইনভেস্টিগেট করে বের করতে পারে। আমি বলে দিচ্ছি এগুলো আমাদের গত বছরের ছিল, স্টক ক্লিয়ারেন্সে পাবেন, এইটাও আপনি পাবেন শুধুমাত্র এটা পাবেন 999 টাকায়। হ্যাঁ 999 টাকা। হ্যাঁ 999 টাকা। এটা আরেকটা সবুজ কালার আছে না, 999 করে পাবেন এটা। এটা দেখেন এটার ব্লু কালারটা, সেম জিনিসটার ব্লু কালারটা। হ্যাঁ সেম জিনিসটার হচ্ছে ব্লু কালারটা, দেখেন সেম জিনিসটার হচ্ছে যে ব্লু কালারটা। হ্যাঁ সেম জিনিসটার হচ্ছে ব্লু কালারটা। আমার যদি কোন স্টাফ এখানে করাপ্টেড থাকে, আমারও তো জানা দরকার যে আমার কোন স্টাফ এত বড় করাপশন করতেছে। এটা দেখেন ওয়াও, সেম জিনিসটার হচ্ছে আপনার ব্লু কালারটা। ওকে সো এটা 999 টাকায় দিছি, 999 টাকায় দিছি। হ্যাঁ 999 টাকা দেখেন এই সার্ভিস কৃষ্ণ বসানো, এটা হচ্ছে 999 টাকা। দেখেন এটা হচ্ছে আপনার আরেকটা, হ্যাঁ এটা হচ্ছে আপনার আরেকটা গ্রিন কালার, এটাও প্রাইস পড়ছে 999 টাকা। আপনি যেটাই নেন এটার প্রাইস পড়বে 999 টাকা। হ্যাঁ যেটাই নেন এটার প্রাইস পড়বে 999 টাকা। হ্যাঁ যার যার এটা লাগে সে এটা নিয়ে নিন। ক্যাশ অন ডেলিভারি বলার পরে মানুষকে আমরা টাকায় বিকাশ করে মাথায় একটু বুদ্ধি নেই। আর আপু একটু তো দেখতে হবে না কোন পেজে বিকাশটা করতেছে, মানুষ তো প্রোফাইলটা দেখবে যে কোন প্রোফাইলে কোন পেজে বিকাশটা করতেছে। আন্তাজি মান্তাজি একটা জায়গায় বিকাশ করে তারপর আমাদেরকে দোষারোপ করবে, এটা তো হইতে পারে না, তাই না? সো এইটা দেখেন আপনার এটা হচ্ছে যে আপনার খুবই 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 অনলাইনে লেনদেনের ক্ষেত্রে তো আপনাকে দেখতে হবে যে আপনি আসলে আপনি সামরিস ভাই তনিকে বিকাশ করতেছেন নাকি আপনি অন্য কোথাও বিকাশ করে দিতেছেন। এটা দেখেন আপনার এটাও 999 টাকা, যার এটা লাগতেছে সে এটা নিয়ে নেন। এরপরে দেখেন এইটা এইটা এটা এটাও এক পিস আছে, এগুলো সব ব্লক প্রাইসে দিয়ে দিচ্ছে, যার লাগতেছে সে এটা নিয়ে নেন। এটা তো এরকম ফোন বসানো, এমব্রয়ডারি করা, সিকোয়েন্সের কাজ করা, অনেক অনেক সুন্দর একটা। এটাও 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 আপনি ডিসকাউন্টে পাইতেছেন, এইটা আপনি নিতবেন শুধুমাত্র 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 1050 টাকায়। হ্যাঁ শুধুমাত্র 1050 টাকায়, এটা আমাদের গত বছরে ছিল, এক পিসে আছে, একজন আপু নিতে পারবেন 1050 টাকায়। দেখেন অনলি 1050 টাকায়, যার যেটা লাগে সে এটাকে নিয়ে নিন। এইবার আসেন
এইবার আসেন আমার পরা ড্রেসটা কোন কোন আপুরা দেখতে চান এটা প্রাইস গেস করে ফেলেন যে যে আপুরা আমার পরা ড্রেসটা দেখতে চান আপনারা এটা হচ্ছে যে আপনি প্রাইস গেস করে ফেলেন হ্যাঁ আমার পরা ড্রেসটা আপুরা আসলে অনেক বেশি সুন্দর আমার পরা ড্রেসটা ভেরি 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 নাইস আপু একটা করে লাভ রিয়েক্ট দিয়ে দেন সবাই একটা করে শেয়ার করে দেন একটা করে লাভ রিয়েক্ট দিয়ে দেন এন্ড থ্যাঙ্ক ইউ সো মাচ বেশি বেশি করে শেয়ার বেশি বেশি করে কমেন্ট করতে হবে বেশি বেশি করে শেয়ার বেশি বেশি করে কমেন্ট আমার পরা ড্রেসটার প্রাইস গেস করেন একজনকে আমার পরা ড্রেসটা Yes, care, full cash on delivery. Full cash on delivery. Full cash on delivery. এটা এবার একটু সিরিয়াসলি দেখতে হবে আগের বার জিডি করার পরে একটু বন্ধ